আজ রবিবার 21 আগস্ট মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের মুখোমুখি হয়েছিল টাইগাররা। সেখানে টি-20 দলের অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে লাল দল ও আফিফ হোসেনের নেতৃত্বে সবুজ দল মাঠে নামে। শেষ পর্যন্ত অবশ্য সাকিব, মুশফিক, রিয়াদের নিয়ে গড়া লাল দল আফিফদের কাছে 4 উইকেট এনেছে। এশিয়া কাপের আগে জয় পরাজয় নয়, এই ম্যাচের লক্ষ্য ছিল সেরা প্রস্তুতি নেওয়াটা। সেটা অর্জিত হয়েছে বলেই মনে করছেন লাল দলের ক্রিকেটার উসাদ্দেক হোসেন সৈকত। টি-20তে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অন্যতম প্রধান সমস্যা বাউন্ডারি বা ছয় না মারতে পারা। প্রস্তুতি ম্যাচে সাকিবের সঙ্গে উইকেটে জুটি বেঁধেছিলেন মুসাদ্দেক। তখন মুসাদ্দেকের সঙ্গে ইনিংসের শেষ 4 ওভারে অন্তত 4টি ছয় হাঁকানোর পরিকল্পনা করেন সাকিব। সেই পরিকল্পনার অবশ্য সফল হয়েছে অলরাউন্ডার। শেষ 4 ওভারে সাকিব ও মুসাদ্দেকের ব্যাট থেকে আসে 5টি ছয়। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুসাদ্দেক বলেছিল, আমি আর সাকিব ভাই যখন ব্যাটিংয়ে করছিলাম তখন সাকিব ভাই বলেছিল শেষ 4 ওভারে 4টা ছয় হলেই হবে, ওই জায়গায় 5টা ছয় হয়েছে, এটা একটা ভালো দিক। সাকিব ভাইয়ের সাথে যখন ব্যাটিং করি সাকিব ভাই তখন সব সময় অনেক বেশি হেল্প করেন এবং সেই সিচুয়েশনগুলো বোঝানোর চেষ্টা করেন। এখন কি হতে পারে, কি করলে ভালো হয় সবগুলা তিনি বুঝিয়ে বলেন।